السلام عليكم ورحمة الله وبركاته. في بريك نفسه شوية عشان أقول بشي بالغوصي أسكي أبنتي شاملة شتين فورين قد رمي كامل نية شرا جي أما إبريتي بيدي شبت تكتا مانشي جاي جاك توشو كتاك بيشان دي تكتا هاي تارا شتشي جنو تارا تاكا بيشا دون دولت غاري باري مالي كتا جاي بري بيرا الله تعالى إبريتي بيدي قد تكتا مانشي كي مي داري تو ريجيك دي جان ونكي কাছে সেটা কম মনে হয়, অনেকের কাছে সেটা বেশি মনে হয়। ভাইরা মানুষ যখন সে রিজিক থেকে তাদেরকে কম মনে হয়, সে রিজিক তাদের কাছে কম মনে হয়, তার কাছে মনে হয় যে এটা দিয়ে তারা চলতে তাদের কষ্ট হচ্ছে। আর একটু সুখে যদি থাকতে পারতো তাহলে আল্লাহর কাছে আপনাকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? দোয়া এবং আমলের মাধ্যমে। ভাইরা আজকে যে আমলটা নিয়ে কথা বলবো সেটা যদি আপনি করতে পারেন, আপনার লাখ টাকার প্রয়োজন যদি হয় তবু আল্লাহ তাআলা কাছে আপনারা যদি আমলটা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে লাখ টাকা চান, লাখ টাকা গাড়ি ভাড়ি দন্দ সব কিছু দান করবে ইনশাআল্লাহ। ফ্রি এবার আমলটা আপনাকে কখন করতে হবে? পাক পবিত্র অবস্থায় দিনে করতে হবে। রাত্রে যদি করেন আপনার এই আমলটা কাজে আসবে না, দিনে করতে হবে। দিনের মধ্যে আপনারা একটা দোয়া করবেন পাক পবিত্র অবস্থায়, অজু করা অবস্থায় পাক পবিত্র স্থানে বসে আপনারা 81 বার একটি দোয়া পড়বেন। দোয়াটা স্ক্রিনে লক্ষ্য করুন, ইন্নাকা মিনাল মুংজারিন, ইন্নাকা মিনাল মুংজারিন। এই দোয়াটা আপনারা 81 বার পড়বেন প্রত্যেকটা দিন। আপনারা টানা করে যান, আপনারা মিস দিবেন না, প্রত্যেকটা দিন করেন। যদি কোনো ভর করুন কোনো কারণ ছাড়া আপনারা মিস দিবেন না। ফেরা এমনটা যদি বিশ্বাস রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে অবশ্যই। পাঁচ ওয়াক্ত হালাল খাবেন, আপনারা হারাম খাওয়া যাবে না। অবশ্যই ইসলামে যে নীতিগুলো রয়েছে, ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে অবশ্যইগুলো আপনাকে মানতে হবে। মেনে যদি আমলটা করতে পারেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমলটার প্রতি বিশ্বাস রেখে করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত টাকা পয়সা সব কিছু দান করবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমলটা করার নিয়ত করে থাকেন কমেন্ট বক্সে আমল লিখে দেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুতাফিক ইলাহিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।